পাশের বাড়ির ছেলে, নাম তার কালুয়া, খেতে ভালোবাসে সুজির হালুয়া। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সুজির হালুয়া। আমরা এই সুজির হালুয়া তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু নাটস। লাগবে আমাদের তেজপাতা, এলাচ, ঘি, চিনি এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, সুজি। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা কিভাবে সুজির হালুয়া তৈরি করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো সময়ের জন্যই ভুলবেন না। কড়াইটা গরম করে এর মধ্যে আমরা ঘি অ্যাড করে দেব। আমাদের এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে হবে। এটা গলে গেলে এবারে আমরা অ্যাড করব এর মধ্যে তেজপাতা এবং গোটা এলাচ। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব সুজি। আমরা সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজিটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে অ্যাড করব দুধ। সুজি এবং দুধ ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। এবং আমরা যে নাটসটা রেখেছিলাম সেই নাটস, আপনারা দেখছেন আমাদের সুজির হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এটা খুব চটপট একটা রান্না। এবার দেখুন আপনারা আমরা কিভাবে এটাকে পিস পিস করে কেটে পরিবেশন করছি। আপনারা দেখছেন আমাদের সুজির হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই সুজির হালুয়া ট্রাই করতে পারেন। খুব চটপট একটা প্রিপারেশন এটা। আর বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই সুজির হালুয়া বানানোটা, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, প্লিজ আমাদের এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।